আমি তিরিশ বছর এবং নিজে হাতে কাজ করে এসেছি পঁচিশ তিরিশটা লেবার নিয়ে কাজ করেছি যার কারণে ব্যবসা সম্পর্কে আমার আইডিয়া নলেজ ছিল বলে আজকের ব্যবসা করছি দাদা গিফটের মাল তো এটাকে মারি কেউ যদি ব্যবসা করবে মনে করে আট থেকে দশ হাজার টাকা নিয়ে শুরু করতে পারে দেয়াল যদি আপনার ড্যাম্প হয় কিংবা নোনা হয় এর ডিজাইনের শেষ নেই পুরো এগুলো ফাইবার দিয়ে তৈরি কিন্তু এই গোল কালারটা কিন্তু ক্যামেরার মধ্যে ততটা ভালো আসেনি এবার দেখুন আসল খোঁচের দাম কম এই ধরনের মাল আমি স্যাম্পেল কিছু দেখালাম বাকি গোডাউনের ভেতর পর্যন্ত জল গেছে কি না ভিজে কি জল ঢুকেছে কিন্তু দুটো মাল আলাদা কেন ওটার দাম তিনশো সাড়ে তিনশো টাকা মার্কেটে আমার কাছে পাঁচশো ছশো টাকা জিডির উপরে পুরো দেয়ালটা যখন আপনার হয়ে যাবে আলাদা লুক হবে দাদা ব্যাপার নাম কোম্পানি নামটা বলে দেবেন নমস্কার আমার নাম ভরত জানা আমার কোম্পানির নাম সুবর্ণা ওয়ালপেপার হউ মেইনলি আপনার দেখতে পাচ্ছেন যে ওয়ালপেপার ডিল করেন একদম কি কি প্রোডাক্ট আছে আপনাদের কাছে আমার কাছে ডিল অ্যাকচুয়ালি আমি করি ওয়ালপেপার পেপার ওয়াল পেপারে কাস্টমাইজ ওয়াল পেপার হয় দ্বিতীয়ত পিভিসি ফোম আচ্ছা ভার্টিক্যাল গার্ডেন ওকে আর্টিফিশিয়াল গ্রাস আচ্ছা আর মোজাইক স্টাইল টাইলস প্লাস আরো একটা আছে এম্বোজ আচ্ছা এ ধরনের বিভিন্ন ইন্টারের যা কিছু আছে প্রায় ইন্টারের ডেকোরেশনের এর তো বাজারে ধরুন এই ধরনের অনেক তো কোম্পানি আছে প্রচুর ভিডিও বানায় তো সেক্ষেত্রে আপনাদের সাথে ফারাকটা কি আছে আমি এইটুকুটা বলবো বাজারে প্রচুর পরিমাণে সবাই এই ওয়াল পেপারের ব্যবসা করছে আবার আমার কাছে আগেও আমি অন্য চ্যানেলে কিছু ভিডিও দিয়েছিলাম তাতেও আমাকে কিছু কাস্টমাররা ফোন করছিল দাদা আপনার কাছে প্রাইসটা বেশি কেন প্রাইসটা বেশি আমি সেইটা আজকে ডিসকাস করব যে সেম আমি ডিসকাস এটাই করব সেম ডিজাইন সেম কোয়ালিটি আমি দুটোই দেখাবো একটা প্রাইস কম একটা প্রাইস বেশি আচ্ছা আসলে করি বুঝতে সুবিধা বুঝতে সুবিধা হবে আর একটা জিনিস বলি আমি আমার অ্যাকচুয়ালি এটা কিন্তু অরিজিনাল হোলসেল ব্যবসা আচ্ছা হোলসেল ব্যবসা টোটালটাই আমি যেগুলো ডিল করছি এগুলো টোটালটা হোলসেলের মানে ব্যবসায়তাদের জন্য এই ভিডিওটা একদম একদম ওকে তো মিনিমাম ব্যবসা শুরু করতে কত কি লাগবে আর সেগুলো পরে আসছি তো ফার্স্ট প্রোডাক্ট দেখানি কি কি প্রোডাক্ট আছে আপনাদের ঠিক আছে চলুন আমি একটা একটা আপনাকে দেখাবো আর একটা জিনিস বলি আমি আগের ভিডিওতে কিছু বলেছিলাম যে ওয়াল পেপার সাধারণত প্লাস্টার ওয়ালের ক্ষেত্রে হয় না আচ্ছা ওয়াল পেপার করতে গেলে পুট্টি কিংবা প্যারিস এবং প্রাইমার মাস্ট প্রয়োজন প্লাস্টার ওয়ালে কোনোভাবে হয় না আজকের আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে ওয়াল পেপার প্লাস্টারের মাধ্যমে হয় সেটা আমি দেখাবো আচ্ছা আরো একটা জিনিস দেখাবো ওয়াল পেপার আমরা সাধারণত জেনে এসেছি ওয়াল পেপারি ফোর ইন্টেরিয়র মানে ভেতরের কাজের ক্ষেত্রে লাগে কিন্তু আজকের দেখাবো ওয়াল পেপার কিছু বাইরের দেয়ালেও লাগানো হয় আচ্ছা মা রোদ জল বৃষ্টিতে কোনো কোনো ক্ষতি হবে না। সেটাও আমি দেখাবো। আর এগুলো সবগুলো দেখার জন্য আমি সব দর্শক বন্ধুদেরকে একটাই অনুরোধ করব ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না দয়া করে। পুরো অনেক ইনফরমেশন হয়ে যাবে। হ্যাঁ আপনারা বুঝতে পারবেন না তাতে। একদম একদম। আজকে দেখাবো আমি মেইনলি ওয়ালপেপার। এখানে আমার যে ওয়ালপেপারগুলো দেখছেন দেখুন সব একটার পর একটা করে এক পিস করেই আছে। टोटल কিন্তু এটা আমার হ্যান্ড পেইন্ট। আচ্ছা। কিন্তু এই যে স্যাম্পেল আছে

পেছনে অ্যাডিশিভ দিয়ে দেওয়ালে অ্যাডিসিভ দিয়ে ওয়ালপেপার লাগানো হয় ওয়াল পেপার লাগানোর আরেকটা কথা আমি বলি ভিউজদারকে যারা ব্যবসা করতে চাইছে অনেকে কাজ জানে না আমি এই জায়গায় প্র্যাকটিক্যাল ট্রেনিং করাই ট্রেনিংও করে এখানে ট্রেনিংও করিয়ে দিই এবং ট্রেনিংটা আমি কিভাবে করাই সেটাও আপনাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে থাকুক একদম আমি জাস্ট কিছু ডিজাইন দেখাচ্ছি তারপরে আমি আসব আর একটা জিনিস বলি আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু কোনোটা দুশো টাকার ওয়াল পেপার নয় যেহেতু আমি দুশো টাকা প্রাইস বলেছি অনেকে হয়তো ভাববে তাহলে এগুলো দুশো টাকা না এগুলো আসবে আমার কাছে যদি কেউ কোয়ান্টিটির পরে মিনিমাম হান্ড্রেড পার্সেন্ট নিতে হবে যেগুলো দেখাচ্ছি চাইলে তিন করে নিতে পারেন সব সাড়ে চারশো টাকা কিন্তু মিনিমাম হান্ড্রেড পিস আচ্ছা

চাইলে আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন চাইলে পিডিএফ চাইতে পারেন তবে মিনিমাম এগুলো কিন্তু আপনাদের বলছি হান্ড্রেড পিসের হান্ড্রেড পিসের উপরে নিতে হবে তবে আপনি সাড়ে চারশো টাকা পার রোল পাবেন এবং আমার কাছে ক্যাডলগ মেটেরিয়ালস আছে যেগুলো এর থেকে একটু কোয়ালিটি বেটার হবে এবং আরো বেশি কোয়ান্টিটিতে পাবেন সেগুলোর ক্ষেত্রে কি হয় প্রাইসটা বেশি আসবে সাড়ে ছশো টাকা হান্ড্রেড হান্ড্রেড পিসের উপরে মানে যেমন কোয়ালিটি একদম ওয়াল পেপারের আরেকটা জিনিস হয় এগুলো ধরুন একুশ ইঞ্চি বাই দশ মিটার আর একটা হয় একুশ বিয়াল্লিশ ইঞ্চি বাই পনেরো মিটার আচ্ছা সেটাও আমি আপনাকে দেখাবো কিছু থ্রিডির উপরে আপনাকে দেখাই এটা তো একুশ ইঞ্চি দেখতে পাচ্ছি হ্যাঁ একুশ ইঞ্চি এগুলো পুরো থ্রিডির উপরে পুরো দেয়ালটা যখন আপনার হয়ে যাবে আলাদা লুক হবে দাদা গ্লেসটাই চেঞ্জ করে দেবে পুরো চেঞ্জ করে দেবে এবারে এত ডিজাইন তো সব দেখানো সম্ভব নয় যে মার্কেটে সাড়ে চারশো কেন তিনশো টাকাতেও এরকম মাল পাওয়া যায় যেটা আমাকে কাস্টমাররা অনেকে ফোন করে বলে দাদা আপনার কাছে রেট বেশি আমি আপনাকে দুটো মেটেরিয়ালস একই কোয়ালিটি দুটো মেটেরিয়ালস আপনাকে তফাত করে দেখাচ্ছি একই ডিজাইনের একই ডিজাইনের এই মেটিরিয়ালস গুলো আমার কাছে এগুলো কিন্তু নেই আমি দিতে পারবো না এই মালগুলো মার্কেটে টাকা এই মালগুলো সাড়ে বিক্রি হয় কিন্তু আমার কাছে এগুলো টাকা দাম হবে আচ্ছা আমি সেটাও দেখাচ্ছি আমি দুটো ফেলেও দেখাচ্ছি আপনি এতটুকু এর ইয়ে ধরতে পারবেন না যে ডিফারেন্সটা কি আছে অনেকে এইভাবে আমাকে ছবি পাঠিয়ে আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে বলে দাদা আপনি রেটটা অনেক বেশি বলছেন দেখুন সেম ডিজাইন সেম পেপার সেম এম্বোসড সেম একই কিন্তু দুটো মাল আলাদা আচ্ছা দুটো মাল আলাদা কি কোয়ালিটি বুঝবে কি করে কোয়ালিটি কি বুঝবে বা কেন ওটার দাম তিনশো সাড়ে তিনশো টাকা মার্কেটে আমার কাছে পাঁচশো ছশো টাকা দাম কারণ এটাই এর জন্য দাদা এই জায়গায় আসলে আমি ডিটেলস দুটো রোলকে খুলে আপনাকে দেখাতে পারবো আচ্ছা সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না

আমি একটা জিনিস দেখাই আপনি যখন দেখতে চাইলেন এই পেপারটার মধ্যে আর একটা জিনিস দেখাই এক মিনিট আমার হাতে এটা কি জল আছে জল আছে আমরা সাধারণত বলি ওয়াল পেপার ওয়াশিবল হুম ওয়াশিবল কতটা ওয়াশিবল আমি এই পেপারটার মধ্যে জল দিয়ে আপনাকে দেখাবো ভেতর পর্যন্ত জল গেছে কি আচ্ছা চলো আজ ট্রাই হয়ে যাক দেখুন আমি জলটা কিন্তু ঢেলে ফেলেও দিচ্ছি না এর মধ্যে জলটা অটোমেটিক দিলাম কিন্তু ওয়ালে আমরা এইভাবে জল ঢেলে পরিষ্কার করি না ওয়ালের মধ্যে পেপারটা এইভাবে খাড়া থাকে কিন্তু আমি এত সময় জল দিলাম দেওয়ার পরে এর পেছনটার দিকে এবার দেখুন পেপারটা ভিজে কি জল ঢুকেছে না এখনো দেখুন জলটা ওই জায়গায় রয়ে গেছে কারণ এগুলো টোটালটাই পিভিসি কোটিং এই জিনিসগুলো মানুষ বোঝে না কম পয়সা কম পয়সা এটাই মানুষ আচ্ছা ওপরা একটা কোটিং দেওয়া কোটিং থাকে আচ্ছা এবারে এই রকমই পেপার তার মধ্যে কোটিং নেই জল আমি যদি ওই পেপারটা জল ঢালবো না কিন্তু আমি বলছি জল যদি ঢালি ওই পেপারটা মুহূর্তের মধ্যে নষ্ট হতে পারে এটাও ভালো রোল কিন্তু এর মধ্যেই কোটিংটা দেয়া নেই আচ্ছা জল বেশি থাকলে একজন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে চলুন আর কিছু নতুন দেখে এইবারে তা ওয়াল পেপারের কিছু আমি ক্যাডলগ থেকে দেখাচ্ছি তারপরে আপনাকে বিয়াল্লিশ ইঞ্চি দেখাচ্ছি ডিজাইন অফুরন্ত সব এইভাবে রোল খুলে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এইগুলো ক্যাটলগ মেটেরিয়ালস সেগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে উপরেও আমার সব স্যাম্পেল লাগানো আছে দেখতে পারেন এর প্রচুর ডিজাইন হয় তাও পুরো ক্যাডলগ হয়তো দেখাতে পারবো না যদি জাস্ট আমি উল্টে উল্টে যাচ্ছি যে ক্যাটলগ মেটেরিয়ালস অ্যাভেলেবেল এই যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো আমার কাছে কম একবারে হান্ড্রেড পার্সেন্ট অ্যাভেলেবেল পাবেন কোয়ান্টিটিতে পাবেন আচ্ছা যেটা বলুন আরামসে তবে আমাদেরও একটা সময় স্টক শেষ হয় আবার আমাদের স্টক তুলতে হয় পূরণ করতে হয় এটা ব্যবসার সিস্টেম এবং ব্যবসার নিয়ম নয় কারণ একটা জিনিস স্টক খতম হওয়ার কারণ আমরাও অনেক সময় ডেলিভারি দিতে পারি না না দিতে পারার কারণ একটাই কারণ এটা সাধারণত যারা ব্যবসা করছে ওনাদেরকে বুঝতে হবে ওনারাও অনেক সময় জানে না ওয়ার্ল পেপার সাবজেক্টটা কিন্তু আমার ইন্ডিয়া ম্যানুফ্যাকচার নয় একদম বাইরে থেকে আসে এগুলো টোটালটা বিদেশ থেকে আসে তো বিদেশ থেকে যেহেতু আসে তখন এরা ইম্পোর্টাররা কন্টিনার টু কন্টিনার মাল তোলে কিন্তু এমন টাইমে তুললো তোলার পরে আমাদের মতন বহু কাস্টমার আসে মাল নিয়ে চলে গেল তারপরে ওনাদের কাছে স্টক খতম হয়ে গেল এই একটা দেখুন যদি অফিসের মধ্যে এই ওয়ালপেপারটা লাগানো হয় দুর্দান্ত এর কতগুলো কালার হয় অফিসিয়ালি কালার এই একটা কালার এগুলো অফিসিয়াল কালার আরামসে পুরো এখন অফিস টফিস যে কোনো জায়গাতে আমরা ডাইনিং প্রেস অফিস একদম 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 বিয়াল্লিশ ইঞ্চি বাই পনেরো মিটার এই পেপার গুলো আসে অনলি ফর কোরিয়ান পেপার বলে এটাকে আচ্ছা এগুলো বিভিন্ন কোয়ালিটির হয় বিভিন্ন কালারের উপরে হয় কিন্তু এগুলো একটু কস্টলি আসে ওই নর্মাল ওয়াল পেপারের থেকে কোরিয়ান কোরিয়ান পেপার আর এগুলো একবারে অরিজিনাল পেপার খুব সুন্দর পেপার এক একটা রোলের ওয়েট না হলেও সাত থেকে আট কিলো এরকম কাছাকাছি ওয়েট আসবে লাগাতেও সুবিধা লাগাতেও সুবিধা জয়েনটাও ফ্রি পাবেন এগুলো আপনার একুশ ইঞ্চি ছাড়া জয়েন্ট পাবেন ওটা আপনি পাবেন বিয়াল্লিশ ইঞ্চি ছাড়া জয়েন্ট আপনার অনেক অনেক কমবে এবং একটা জিনিস কি আপনি এটা একুশ ইঞ্চি ছাড়া লাগাতেও সময় যাচ্ছে একটা দেয়াল আপনার দেড়শো স্কোয়ার ফিট আছে লম্বা ওয়াল একটা রুলের মধ্যে কাজ গুছিয়ে যাবে এটার ক্ষেত্রে আপনার তিনটে রুল লাগবে আর ওয়েস্টেজ অনেকটা যায় অনেকটা যাবে আর দ্বিতীয়ত যেটা আপনাকে বলছিলাম কাস্টমাইজ কাস্টমাইজ এর আমার কিছু ডেমো করা আছে সিলিং এর মধ্যে চাইলে আপনি দেখাতে পারেন এবং আপনি এবার আর একটা জিনিস কি এটা কাস্টমাইজ এটা কাস্টমাইজ ওয়াও অসাধারণ তো কাস্টমাইজের প্লাস আমার কাছে বই আছে আচ্ছা কাস্টমাইজের ডিজাইন কয়েক হাজার ডিজাইন আর এগুলো কোন স্টক মেটেরিয়ালস হয় না আচ্ছা এগুলো ওয়ালের মাপ নিয়ে তৈরি হয়ে আসে আচ্ছা তো এর কোন ডিজাইনের উপরে প্রাইস হয় না প্রাইসটা হয় অটোমেটিক ভাবে আপনার নিজের ছবিতেও তো করতে পারে কেউ আপনার ছবি আপনার ফ্যামিলির ছবি যদি ওই দেয়ালের মাপ নিয়ে বানান সেটাও বানিয়ে দেওয়া আর দ্বিতীয়ত কি হয় এই বইটার মধ্যে ছশো সাড়ে ছশো ডিজাইন আছে সেখান থেকে চুজ করতে পারে এখান থেকে পছন্দ করতে পারেন এরকম আমার কাছে দুটো বই আছে প্লাস এদের একটা নিজস্ব ওয়েবসাইট আছে ওই ওই সাইড থেকেও আপনি ছবি দিতে পারেন আচ্ছা কিন্তু কোন ছবির উপরে প্রাইস হয় না প্রাইস হয় এইখানে কয়েকটা পেপার কোয়ালিটির উপরে যেমন এই একটা পেপার কোয়ালিটি আছে এখানে এমবোস্ট প্রিন্ট করা আছে এটা এমবোস্ট পেপারটায় হাত দিলে পুরো ডিজাইনগুলো উঁচু হয়ে আছে সাইডে একবার পুরো ফুল থ্রি ডি এফেক্ট পাবেন এই একটা আপনার ওয়েল ব্রাশের মধ্যে আছে লেদার লেদার কোয়ালিটি পুরো ফুল আচ্ছা এটাও আপনার ক্যানভাস কোয়ালিটির মধ্যে আছে লেদারের মধ্যে এটা আপনার থ্রি ডি লেমিনেশনের মধ্যে আছে এটা এটা আপনার রয়্যাল এর মধ্যে আছে কিন্তু পেপারগুলো এতটা মজবুত এতটা শক্ত যেটা আপনি টেনে ছিঁড়তেও পারবেন এই যে একটা এইচডি পেপারের মধ্যে আছে নন ওভেন পেপারের মধ্যে আছে প্রত্যেকটা পেপারের প্রাইস কিন্তু আলাদা এবং কাস্টমাইজ পেপার আমি হোলসেলের কথা বলছি হোলসেল প্রাইস আমার এখানে পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস আচ্ছা হোলসেল হোলসেলের ওকে কথা কাস্টমাইজের কথা বলছি যেগুলো ছেড়া যাবে না ছেঁড়া যাবে না এই পেপারটা যদি আমার সামনে কেউ যদি ছিঁড়ে দেয় এইভাবে টেনে ওনার জন্য ফি থাকবে আমার তরফ থেকে কোম্পানির তরফ থেকে অবশ্যই মানে এসে আপনি সেই সুযোগটা দেবেন তো আরামসে আরামসে যদি আমি সেই সুযোগটা না দিই আমার ভিডিওটা আমার সামনে চালিয়ে আমাকে শোনাবেন একদম আসুন আপনাকে দুশো টাকার ওয়াল পেপার কিছু দেখাই এইখানে নিচের যে স্টক মালগুলো আছে এগুলো টোটাল দুশো টাকার ওয়াল পেপার এগুলো কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু আপনার টোটাল ওই দশ বাই দশ ওয়ালের ক্ষেত্রে দুটো করে রোল লাগবে কিন্তু ডিফারেন্সটা কি পেপার কোয়ালিটি ওর সঙ্গে কেউ তুলনা করবেন না দাদা এটাই আমি রিকোয়েস্ট করব কারণ আমি এই যে পরে আছি একই শার্ট বাজারে বিক্রি হচ্ছে দেখবেন পাঁচশো টাকা আবার কোনোটার দাম পনেরোশো টাকা দেখতে হয় মেটেরিয়ালস আলাদা হয় তো এই জন্য দুশো টাকার মেটেরিয়ালস বলে কেউ যদি বলেন দাদা আপনার মালটা ভালো নয় চলবে না তো যেমন পয়সা দাদা সেরকম মাল আর আসল ব্যবসা দাদা তো বোঝে বোঝে একদম কিছু মাল তিনশো টাকার মাল হবে ফেস মেটিরিয়ালস হবে তবে তিনশো টাকার মধ্যে যে মেটিরিয়ালসগুলো হবে এগুলোর ক্ষেত্রে কি হবে আমার কাছে বেশি কোয়ান্টিটিতে পাবেন না দু রোল তিন রোল চার রোল এগুলো পিডিএফও দিতে পারবো না এগুলো এক্সট্রা কিছু ধরনের কিছু আছে এই যে এই যে দুটো কার দুটো বেঁচে আছে কার ধরণের এই ধরনের কিছু মাল পাবেন এই একটা ডিজাইন দেখাচ্ছি কিন্তু এই মালগুলো যখন আপনি টোটাল একশো পিসের মধ্যে নেবেন প্রাইসটা আরোটা কিছু কমে যাবে কমে যাবে যেটা আমি তিনশো টাকা বলছি চারশো টাকা বলছি এখানে দুশো টাকা বলছি আপনি টোটাল সব মিলে একশো পিস নেন প্রাইস অটোমেটিক একটা আরেকটু কমে যাবে আরোটা কমে যাবে ওকে এইবারে দেখাবো দাদা আপনাকে পিবিসি ফোম পিবিসি ফোম পিবিসি ফোম আমার কাছে স্টার্টিং প্রাইস আছে দেড়শো টাকা থেকে

থিকনেস বলে না সাইজ বলে না সাতাশ ইঞ্চি বাই সাতাশ ইঞ্চি এর জন্য এটা লাগানোর জন্য কোনো মিস্ত্রির প্রয়োজন হয় না আচ্ছা আপনি চাইলে আপনি নিজেও লাগাতে পারেন প্রাইস আছে এগুলো প্রাইস একটু কস্টলি আসবে তো এটার প্রাইস একটু ডিসকাসটা এই জন্য করছি না যেহেতু এগুলো তো হোলসেল রিটেলার দুজনেই নেয় আমার এই জায়গা থেকে আমি যদি সব প্রাইস গুলো যদি ডিসকাসটা করতে যাই আপনি আমার থেকে মাল নিয়ে ব্যবসা করছেন আমি কিছু কিছু ব্যবসায়ীরা এইগুলো করে থাকে আমি কথাও বলছি কিছু মালও দেখাচ্ছি কিছু কিছু ব্যবসায়ীরা এই ধরনের করে থাকে আমার কাছে আসুন হোলসেল রিটেল একই প্রাইস আরে ভাই হোলসেল রিটেল একই প্রাইস দেব তাহলে জানা জেনা হচ্ছে ব্যবসা করবে কি করে একদম উনি কি করে ব্যবসা করবে এই এই ডিজাইনটা আমার কাছে বর্তমানে এখন এভেলেবেল পাবেন আচ্ছা একবারে লেটেস্ট এটা আমার কাছে নতুন ডিজাইন হয়তো এটা মার্কেটে অনেকদিন চালু থাকতে পারে কিন্তু আমার কাছে নতুন এসেছে আরও কিছু আমি নতুন ডিজাইন আপনাকে দেখাবো এই ধরনের শেষ হবে না এই এই যে মালগুলো আছে দেড়শো টাকা থেকে স্টার্টিং কুড়ি ইঞ্চি বাই কুড়ি ইঞ্চি পুরো এগুলো আপনার প্লাস্টিক ফাইবারের ফোমের মতো বাহ কিন্তু এটা পিভিসি ফোম পিভিসি মনে হয় যেন প্লাস্টিক এই কালারগুলো আমার কাছে অ্যাভেলেবেল পাবেন এখন

একটা উডেনের মধ্যে উডেনের মধ্যে আমার কাছে এখন পাঁচটা ছোট কালার পাবেন আর চলছেও খুব ভালো চলছেও খুব সুন্দর এই একটা উডেনের মধ্যে লাইট কালার আছে বলছি না ডিজাইনের শেষ নেই বাহ দারুণ এর কোয়ালিটি টেকসই কোয়ালিটি হবে যদি এগুলো টেকসই অ্যাকচুয়ালি আমি যদি বলি কোম্পানির কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই ম্যাক্সিমাম পাঁচ সাত বছরও কিছু হবে না কিন্তু আরেকটা কথা বলি পাঁচ সাত বছর তো দূরের কথা পাঁচ মিনিটের লংজিবিটি নেই আমি এতটা সিওর হয়ে বলতে পারি যদি বলে দাদা তাহলে মাল কে কিনবে পাঁচ মিনিট লংজিবিটি নয় কারণ কি এটা যেহেতু ফোমের মধ্যে আমি দেয়ালে যখন এটাকে লাগিয়ে দেব যদি নষ্ট করব মনে করি পাঁচ মিনিটও সময় লাগবে না আমার নষ্ট করতে আরামসে কিন্তু আমি জল দিয়ে আরামসে ওয়াশ করতে পারেন এগুলো নেক্সট একটা নতুন জিনিস দেখাবো নতুন বলতে কিছু নয় অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কি হয় জানেন তো স্যার এই জিনিসগুলো অ্যাকচুয়ালি অনেকে না জানার জন্য ব্যবহার করতে পাচ্ছে আমি সেই জিনিসগুলো তুলে ধরছি যাতে সবাই বুঝতে পারে যে এই জায়গাতে পাওয়া যায় এগুলো অনেকে জানে না কোথায় পাবো কি পাবো এটা কি আছে বলুন এটা কি আছে হ্যাঁ ফোমের এটা ফোমের এর কাজ হচ্ছে এটার নাম হচ্ছে একোস্টিক ফর্ম বলা হয় আর আমরা যদি বাংলাতে বলি সাউন্ড প্রুফ আচ্ছা সাউন্ড প্রুফ সাউন্ড স্টুডিও ফুডিও সাউন্ড স্টুডিও যারা ব্লগ বানাচ্ছে যারা এই আল্টিমেটে এখন কি বলা যায় মোবাইলের বিভিন্ন ভিডিও ভিডিও করছে যে সব রুমের মধ্যে আমি একটা কথা বলছি যে কথাগুলো ভাইভেশন হচ্ছে বা বাইরের আওয়াজ ভেতরে একটা ইকো আসছে এ কিন্তু সেই ইকো এই প্রুফগুলো করে আচ্ছা এর অনেকগুলো কালার হয় ডিজাইন হয় এগুলো হ্যাঁ হ্যাঁ এবারে এবার এই ডিজাইন ধরুন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন আরো একটা ডিজাইন হয় এটাকে পিরামিড বলে আচ্ছা এরো এরও সেম কালার হয় তো এই দুটো ডিজাইন ডিজাইনের অনেকগুলো হয় কিন্তু মার্কেটে এভেলেবেল বা হচ্ছে কাস্টমারদের পছন্দ এই দুটো ডিজাইন এবার কালারটা যে যার ব্যক্তিগত পছন্দ বেশিরভাগ কালারটা কাস্টমাররা পছন্দ করে ব্ল্যাক আর রেড এর মধ্যে রেডও তো আছে আপনার রেডও আছে তো এগুলো আপনার ছ ফুট সাইজ হয় ছ ফুট বাই তিন ফুট আচ্ছা ছ ফুটটাই লম্বা আর তিন ফুটটা হয় চওড়া মানে একটা রুমে পুরো কভার না করলেও তো হবে পুরো রুম না কভার করলেও হবে চাইলে এটাকে দু ফুট বাই দু ফুট করে দেড় ফুট বাই দেড় ফুট করে আপনার মতন করে কাটিং করে একটা বাই একটা কালার দিয়ে আপনি নিজের মতন করে ডিজাইন সাজিয়ে নিতে পারেন যেটা আমি বলেছিলাম এইখানে কিছু ডিজাইন আছে এগুলো কুড়ি ইঞ্চি বাই কুড়ি ইঞ্চি সিট হয় এবং পুরোটাই এগুলো ফাইবারে ফাইবার পুরো ফুল ফাইবারে এটাও ইনপুট প্রোডাক্ট কোনো আমার ইন্ডিয়া ম্যানুফ্যাকচার নয় এর কতগুলো একই ডিজাইন কালার কতগুলো হয় এটা হোয়াইটের মধ্যে এটা গোল্ডের মধ্যে কিন্তু এটা আপনার কপার গোল্ড আচ্ছা কপারও বলা যাবে না একটু গোল্ডটা একটু আলাদা অরিজিনাল গোল্ড আমাদের আলাদা হয় এই একটা কালার হয় আমি এই গোল্ডের সঙ্গে একটা অন্য গোল্ড দেখাচ্ছি এর আবার উডেনের মধ্যে হয় এই যে উডেনের মধ্যে হয় হ্যাঁ এগুলোর পেছনে কারোর অ্যাডিশিভ দেওয়া নেই সব কিন্তু অ্যাডিশিভ দিয়ে লাগাতে হয় এবং এটা কিভাবে লাগানো হয় একবার একবারে ট্রেনিং আপনাকে হ্যাঁ ট্রেনিং যেটা আমি করাই কেউ যদি ব্যবসার ক্ষেত্রে হয় আমি আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে যেহেতু বলেছি যে এক লাখ টাকার বাজেটের মধ্যে কেউ যদি ব্যবসা করে মিনিমাম এক লাখ টাকা হতে হবে ওদের জন্য গিফট কি গিফট আছে আমি দেখাবো আচ্ছা গিফটও আছে গিফটও আছে এবং ওর সঙ্গে কি আছে ট্রেনিং ফি যেটা হয় সেটাও আমি ক্লিয়ার করে দেবো মানে ফি আর কেউ যদি ব্যবসা করতে করবে না কাজ শিখতে চাচ্ছে এই একটা ডিজাইন দেখুন কত পপুলার ডিজাইন শিখতে পারে আরামসে এখানে কাজ শিখতে পারে কাজ শেখার জন্য আমি এখানে ফি নি ছত্রিশশো পঞ্চাশ টাকা টোটাল ফিস নিয়ে আচ্ছা শেষ নিয়ে দেখালে প্রচুর ডিজাইন হয় আমি স্যাম্পেল কিছু দেখালাম বাকি গোডাউনে দেখাবো কতটা কি আছে যদি আমি এইভাবে দুটো কে নিয়ে যদি ঠুকি আবার দেখুন আমি আমি এই যে এ করছি দেখুন পুরো ব্যান্ড করে দিচ্ছি কিছু হবে না কিছু হবে না কিন্তু প্রত্যেক জিনিসের একটা ক্ষয় ক্ষতি আছে আমি যদি ইচ্ছাকৃত করে কোনোটাকে ক্ষতি করব মনে করি সেটা লং জিবিটি পাঁচ মিনিটও নয় ভার্টিক্যাল গার্ডেন ভার্টিক্যাল গার্ডেন এখন তো এটা খুব ডিমান্ড আছে প্রচুর প্রচুর পরিমাণে এগুলো যারা ব্লক ফ্লক বানাচ্ছে অনেকে এইগুলো পেছনে লাগায় হুম তো এগুলো এইভাবে একটার পর একটা যদি লাগানো হয় ডিজাইনটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে ঘরের কোন একটা জায়গায় ব্যালকনি টাইপের ভালোই দেখুন এবার চাইলে আপনি যদি জয়েন্ট মিলে কাজ করবেন এগুলো এইভাবেই সাধারণত আসে একটার পর একটা এইভাবে পুরো আবার পাশে ওই পাশে যখন আবার দুটো পড়ে যাবে তখন পুরো আলাদা লুক চলে আসবে আর এগুলো লাগানো খুব ইজি যে কেউ লাগাতে পারে শুধু আসলে আমি দেখিয়ে দেবো এর অনেকগুলো ডিজাইন হয় প্রত্যেকের প্রাইস আলাদা আলাদা হয় একটু কস্টলি প্রাইস হয় এগুলো অবশ্য নর্মাল যেগুলো ডেকোরেটরের কাজে যে মালগুলো লাগে এগুলো কিন্তু সেই মাল নয় ডেকোরেটরের মাল এগুলো আপনার ধরুন নর্মালিটি আড়াইশো তিনশো টাকার মধ্যে চলে আসে আচ্ছা কিন্তু আমাদের কাছে এইগুলো মিনিমাম সাড়ে ছশো সাতশো আটশো টাকা পার পিস আছে এগুলো আছে কুড়ি ইঞ্চি বাই কুড়ি ইঞ্চি এর থেকে কমেরও কিছু আছে যে মালটা ধরলাম এই মালটা একটু কস্টলি আছে এই মালগুলো একটু কস্টলি আছে সব থেকে দাম কম এই ধরনের মাল আচ্ছা এগুলো আমার এখানে একশো আশি টাকা থেকে স্টাটিং আচ্ছা সাইজটাও দেখছি হ্যাঁ এগুলো আছে ষোলো বাই চব্বিশ ইঞ্চি আচ্ছা এটা আছে আপনার ষোলো ইঞ্চি এই চওড়াটা লম্বাটা আছে চব্বিশ ইঞ্চি আরো কিছু বলুন ডিজাইন হয় প্রচুর 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 হয় ওকে এবার আপনাকে দেখাই কিছু মোজাইক টাইল যেটা আমি বলেছিলাম ফার্স্ট এই যে মোজাইক স্টাইলস গুলো হয় এখানে আমার এই জায়গাটা যেগুলো আছে এটা জাস্ট কাউন্টারে রাখা কাউন্টারে রাখা এই জিনিসগুলো এখন প্রচুর এগুলো সাইজ হয় এক ইঞ্চ এক ফুট বাই এক ফুট দোকান ডেকোরেশন ডেকোরেশনের জন্য তো দারুণ আর দোকানে কেউ দোকান ডেকোরেশন করতে পারে কেউ চাইলে আপনার বাড়ির সিঙ্গেল ওয়াল সিঙ্গেল ওয়াল এবং ধরুন আপনার বাড়ির ডাইনিং একটা মিডিল একটা কলম আছে কলমটাকে ঢাকার জন্য কলমটাকে ঢাকা দেওয়ার জন্য দেয়ালটাকে হাইলাইট করার জন্য আমি একটা মাল আপনাকে খুলে দেখাচ্ছি এইখানে এটা গোল্ড কালার কিন্তু এই গোল্ড কালারটা কিন্তু ক্যামেরার মধ্যে ততটা ভালো আসেনি অরিজিনাল কালার যদি হয় তাহলে আমাকে এই প্যাকেটটা খুলে ছিঁড়তে হবে প্লাস্টিকটা ছেড়ার পর অরিজিনাল কালার দেখলে বুঝতে পারবে এর মধ্যে আপনার মুখটা দেখতে পাবে এই খুললাম এর উপরে দেখুন এই পেপার দেয়া আছে এই দেখুন বাহ এইবার দেখুন আসল গ্লেজটা এখানেই এখন গ্লেজটা তাহলে আপনি এটা আর এটা এই দুটোকে ডিফারেন্স করুন লংজিভিটি নিশ্চয়ই ভালো আছে এগুলো আরামসে কি বলা যায় আরামসে 8 10 বছরও কিছু হবে না কিন্তু এই একটাই কথা দাদা যে তুই হ্যাঁ ইনপুট প্রোডাক্ট ওয়ারেন্টি গ্যারান্টি আমরা কিছু নিজের থেকে দিতে পারবো না ক্ষতি যদি করি সেটা 5 মিনিটের মধ্যেও করা যায় লাগানোটা খুব ইজি কারণ এগুলোর প্রত্যেকের প্রত্যেকের পেছনে অ্যাডিসিভ দিয়ে আছে আস্তে করে জাস্ট এই যে কাপড়টা আছে এইটাকে আপনি তুলুন তোলার পরের অ্যাডিসিভ কতটা ক্ষমতা আমি আপনাকে দেখাচ্ছি এই দেখুন এই তো হাত আমি জাস্ট এই হাতে দিলাম দেখুন ওয়েট ভালো কিন্তু কিন্তু আমি হাতেই যে লাগিয়ে দিলাম কিন্তু ঝুলছে হাতের মধ্যে আমি কোনোভাবে আটকাইনি দেয়ালের মধ্যে যখন এই মালটা বসে যাবে আমার হাতের থেকে লংজিবিটি আরো বেশি পাবেন তো এর এতগুলো কালার হয় গোল্ড হয় একটা হয় সিলভারের মধ্যে কপারের মধ্যে আছে সিলভারের মধ্যে আছে ডিজাইনও অনেকগুলো হয় প্রচুর ডিজাইন হয় আরও ডিজাইন হয় তবে সব রাখা সম্ভব নয় কারণ আমি নিজের থেকেই বলছি এগুলো যতগুলো ডিজাইনের ততগুলো প্রাইস তাহলে রাখতে গেলে দাদা যদি আমি অনলি ফোর এই একটা প্রোডাক্টই রাখি আমার এই জায়গাটা শুধু একটা প্রোডাক্ট আমাকে কোলাপ নেক্সট দেখাবো আমি যেটা বলেছিলাম যে ওয়াল পেপার প্লাস্টার ওয়ালের মধ্যেও হয় আচ্ছা আমি সেইটাই দেখাবো ওকে প্লাস্টার ওয়ালের মধ্যে কোন ওয়াল পেপারটা হয় প্লাস্টার ওয়ালের পেপারের মধ্যে হয় বলতে এটা লিকুইড ওয়াল পেপার বলে এগুলো এইভাবে প্যাকেটের মধ্যে থাকে আচ্ছা একটা প্যাকেটের মধ্যে আপনার এক কিলো করে ওজনে থাকে ওকে যেমন আমাদের একুশ ইঞ্চি বা এই দ এই দশ মিটারের রোল পঞ্চাশ স্কোয়ার ফিট এরিয়া কভার দেয় এটাও তদ্রুপ এক প্যাকেটের মধ্যে আপনার পঞ্চাশ স্কোয়ার ফিট এরিয়া কভার দেবে আচ্ছা তবে সেটা দেয়ালের সার্ফেসের উপরে কিছুটা কম বেশি ডাউন করে আচ্ছা এরকম দেখতে রোলে আছে এটা লিকুইড শুনে এটা এটা কেও পেস্ট করা হয় পেস্ট করে যেমন আমাদের প্যারিস পুটি লাগানো হয় তদ্রূপ লাগানো হয় কিন্তু টুলসটা একটু আলাদা হয় আচ্ছা এই যে প্রোডাক্টগুলো দেখিয়েছি এই প্রোডাক্টের টুল সম্পূর্ণ আমার কাছেই পাবে আচ্ছা যেটা আপনাকে টুলসের জন্য মাল এখানে পেলেন টুলস কোথায় খুঁজবেন কোথায় পাবেন সেটাও আমি এই জায়গা থেকে সরব করব কাজ দেবে এটা ড্যাম্প ওয়াল বলতে দেয়াল যদি আপনার ড্যাম্প হয় কিংবা নোনা হয় সেই জায়গায় ততটা এফেক্ট এর উপরে আসবে না ওয়াল পেপারের উপরে চলে আসে এটার এই একটা দ্বিতীয়ত আর আরেকটা জিনিস এইগুলোর ক্ষেত্রে কি হয় কাজ যেগুলো মেন বিভিন্ন ওয়ালের মধ্যে সিলিং এর মধ্যে ফল সিলিং করে থাকি ফল সিলিং এর মধ্যে কি হয় কেউ আমরা ডাউন স্লাব লাভাই ওদের বিভিন্ন রকম নাম আছে যাই হোক আমার ওই বিষয়টা আইডিয়াটা কম এই জন্য আমি সেটাকে বলছি যে ডাউন স্লাব অনেকে লাভিয়ে থাকে এক ফুট দেড় ফুট এরম করে তো লাগায় যদি ওই এক ফুট দেড় ফুটের মধ্যে আমার ধরুন ডিজাইন পছন্দ হয়েছে এই ডিজাইনটা আমি ওই ফল সিলিং এর মধ্যে লাগাবো তাহলে যদি দেড় ফুট যদি সিলিং এর থাকে আমি যদি লাগাতে যাই এই ডিজাইনটা কি হবে ডিজাইনটা আমি পুরো পাবো না কারণ এটা হচ্ছে একুশ ইঞ্চি চাওড়া আমি যদি দেড় ফুট লাগাই তাহলে এটা কাটিং হয়ে যাবে সেই জায়গার ক্ষেত্রে কি হয় কোম্পানি এই ধরনের কিছু বের করেছে যেটা সব জায়গাতে লাগানো যাবে এবং সৌন্দর্যটাকে অনেকগুলো ডিজাইন হয় তো এবারে আপনি চাইলে ছয় ইঞ্চি চাওড়া করে লাগাবেন এটা ছয় ইঞ্চি ভাবেও লাগানো যায় এক ফুট লাগাবেন এক ফুটও লাগানো যায় আচ্ছা আর এর ডিজাইনের শেষ নেই পুরো এগুলো ফাইবার দিয়ে তৈরি যেটা ফাইবারের যে ডাস্ট হয় না ফাইবারের ডাস্ট দিয়ে বিভিন্ন রকম কোম্পানি তার কেমিক্যাল আছে সেই সব কেমিক্যাল দিয়ে মালগুলো তৈরি করা আছে আর এর মধ্যে কোনো অ্যাডিসিভ মেশানো হবে হবে না অ্যাডিসিভ ওর সঙ্গেই দেয়া আছে শুধু এটাকে পেস্ট করার প্রয়োজন আছে এর কতগুলো ডিজাইন হয় যার শেষ নেই যদি আমি দেখাতে যাই তো সব অবশ্য বর্তমান আমার কাছে অ্যাভেলেবেল নেই তবে সেটা কাস্টমারের চাহিদার উপরে নির্ভর করে আমি অবশ্য রাখতে পারবো আচ্ছা এগুলো সব ভেতরের দেওয়ালের জন্য লাগানো হয় আর যেটা বলছি যে বাইরের ওয়ালের জন্য এতগুলো কালার হয় যেটা আমরা আগে জানতাম মার্বেল ডাস্ট হিসেবে ব্যবহার হয় কিন্তু এটা মার্বেল ডাস্ট নয় ওই রকমই কিছু প্রোডাক্ট দিয়ে এগুলোকে বানানো দেখতে হ্যাঁ তো এগুলো এতটা পরিমাণের হার যেটার উপরে শেওলাও জমবে না আচ্ছা যদি বাইরে অনেকে তো বাইরে বাড়ির বিভিন্ন রকম ডিজাইন বানানো হয় সেই ডিজাইনের ক্ষেত্রে এইগুলোকে লাগানো যেতে পারে আচ্ছা পুরো মনে হবে যেন আপনার মজা করে আছে দ্বিতীয় তো চাইলা আপনি ভেতরে লাগালে তো কোনো গল্পই নেই আর বাইরেও এই ধরনের মাল কি আছে আপনার কাছে আমার কাছে টোটালটা আছে এখানে যদি আপনি ক্যামেরাটা একটু ঘোরান বিভিন্ন টাইপের পাপোশ পাবেন আচ্ছা টেবিল ক্লথ পাবেন তো এই যে আর্টিফিশিয়াল ঘাস প্লাস ডোর ম্যাট bbc for math প্লাস কি আছে আমার এখানে এইদিকে যে আপনারা আছেন না স্যার এগুলো সব সবের ক্ষেত্রে আমি হোলসেল করছি না আচ্ছা এগুলো রিটেইলে এগুলো রিটেইলের ক্ষেত্রে আছে তবে কেউ যদি হোলসিলে চায় কোয়ান্টিটিতে আমি দিতে পারবো আচ্ছা 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 কারণ একটা জিনিস আমি বলি যদি আমি সবগুলোকে নিয়ে হোলসেল করতে যাই জায়গাটা আমাকে প্রচুর পরিমাণের লাগবে শুধু জায়গা না কারণ সব হোলসেল মাল তুলতে গেলে সেটা একটা বিশাল বড় অ্যামাউন্টের ব্যাপার একদম একদম তো মোটামুটি আর কোয়ান্টিটি বলুন বা ডিজাইন বলুন যা কিছু আছে সবকিছু আছে হোলসেল সবকিছু হম আচ্ছা তো ব্যবসার কথাই আসি ধরুন অনেকে দোকান লাগাতে চাই এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাই সেক্ষেত্রে কিভাবে ব্যবসা করবো কত টাকা পুঁজি লাগতে পারে আমি আগের ভিডিওতে বলেছিলাম কেউ যদি ব্যবসা করতে যায় মিনিমাম দশ থেকে আট থেকে দশ হাজার টাকা নিয়ে শুরু করা যেতে পারে আবার এক বছর আগে বলেছিলাম এক বছর পরেও আপনাকেও বলছি কেউ যদি ব্যবসা করবে মনে করে আট থেকে দশ হাজার টাকা নিয়ে শুরু করতে পারে তবে তার কিছু সিস্টেম থাকে সিস্টেমটা কি আমি ভিডিওতে বলেছিলাম দাদা পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না এটাও বলবো দাদা আট থেকে দশ হাজার টাকা নিয়ে ব্যবসা করতে গেলে পরিশ্রম আপনাকে করতে হবে আর দশ হাজার টাকার মধ্যে আপনি কি পাবেন আর দশ হাজার টাকার মধ্যে আমি সাময়িক কিছু আপনাকে একটু অ্যাডভান্স বলে রাখি আমার কাছে এই যে ক্যাডলক গুলো দেখছেন না টোটাল আপনি চাইলে একটা দুটো ক্যাডলক প্লাস কিছু শ্যাম্পেন ধরুন এই এই ধরনের কিছু মাল আপনি এক পিস করে রাখলেন ওয়াল পেপারের দু চার পিস রাখলেন আর আদার্স যে আছে এইগুলো নিয়ে আপনি দু চার পিস মোটামুটি স্যাম্পেল হিসেবে নিয়ে একটা ছোটখাটো অফিস করে নিয়ে আরামসে আপনি ব্যবসা শুরু করতে পারেন ইনভেস্ট বেশি প্রয়োজন নেই আপনি কাস্টমার থেকে অর্ডার নিলেন আমাকে অর্ডার করলেন আমি মাল আপনাকে ডেলিভারি দিয়ে দেবো তবে একটা জিনিস কি ডেলিভারির ক্ষেত্রে আমার এই জায়গায় দাদা হাত জোড়ো করে বলছি সিওডি কিংবা ক্যাশ অন ডেলিভারি এটার ব্যবস্থা কিন্তু নেই আচ্ছা সমস্ত ট্রানজাকশন কেমন কি আর আপু তো লিখে রেখেছেন একদম একদম ধার বাকি হলো একটা জাদু আমি দিলে তুমি অদৃশ্য হয়ে যাবে এটা 100% যারা ব্যবসা করছে ওনাদেরকেও শিকার করতে একদম তো বাকি এবারে আসি আমি আপনাকে যে বলেছিলাম যে আপনার ভিউজদের জন্য আপনি আমাকে প্রথমেই প্রশ্ন করেছিলেন দাদা কি ওদের জন্য কি সারপ্রাইজ আছে আচ্ছা আচ্ছা শুনুন দেখেন সারপ্রাইজ অবশ্যই দেব সেটাই পূজোর কয়েকটা দিনের জন্য আচ্ছা সামনে আমাদের দুর্গাপূজা দুর্গন্ত বড় উৎসব সেই দুর্গা পূজার উৎসবে আমি কিছু ইয়ে দেবো চলুন দেখেনি এই ধরনের কিছু ব্যাগ আছে গিফট রাখছেন এগুলো টোটালটা এখানে যা আছে গিফটের জন্য আরো আমি দেখাবো যদি এই দিকেও আসেন এই দিকেও কিছু আছে এইরকম বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটি সব গিফট রাখছেন সব টোটাল ওখানেও যা আছে আর ওইখানে যা আছে সব গিফটের জন্য তবে গিফটের জন্য যে ব্যাগ আমি এই যে ব্যাগটা দিচ্ছি এই ব্যাগটা কিন্তু টোটাল জেনারা এক লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করবে ওনাদের জন্য এটা প্রপোশনালি আমার ব্যক্তিগত তরফ থেকে থাকবে আচ্ছা আর একটা কি থাকবে যেনারা ব্যবসা শুরু করছেন কাজ সম্পর্কে কোনো আইডিয়া নলেজ নেই আমি এখানে যে ট্রেনিং কোর্সটা করাই ছত্রিশশো পঞ্চাশ টাকা নিই ওটা আমি দেখাবো তো ওটাও ওনাদের জন্য মুকুব বাহ এক লাখ টাকার মেটেল একটা ব্যবসায়ী নিশ্চিন্ত ব্যবসা শুরু করতে পারবে শুরু করতে পারবে এক লাখ টাকার মেটেলস তুলবে এইরকম একটা ক্যারি ব্যাগ পাবে প্লাস ফ্রি পাবে ওনার জন্য আরও ছত্রিশশো পঞ্চাশ টাকার ট্রেনিংটা ফি পাবে এবং যে সাধারণত মানুষ কীভাবে দাদা ও গিফটের মাল তো ওর মনে হয় এক মাস দুমাস ইউজ করলে ও নষ্ট হয়ে যাবে আমি যদি আপনার সামনে এটাকে আমার ক্ষমতা দিয়ে যদি এটাকে কাছাড় মারি কিছুই হবে না কিছুই হবে না এমন কি যদি আমার ওয়েট ম্যাক্সিমাম 60 থেকে 65 কিলো তো তাহলে আমি নিজের উপরে দাঁড়িয়ে যদি নেচেও দেখাই বাহ ভালো কোয়ালিটি দিচ্ছেন এর থেকে আর কি দেখাতে পারব গিফট আসলে আসলে হচ্ছে ব্যবসা ব্যবসা থাকলে এটা জাস্ট কি গিফট অ্যাকচুয়ালি মানুষের গিফট নিয়ে কোনো সময় ব্যবসা হয় না দাদা গিফটটা মানুষকে আনন্দ দেওয়ার জন্য একদম আর আমি সেটা সবাইকে আনন্দ দেওয়ার জন্য এই জায়গাটা করছি এই গিফটটা আমি চাই না এর বদলে যদি অন্য কোনো ব্যবস্থা হয় না দাদা করছি এটা আমার তরফ থেকে খুশি হয়ে দিচ্ছি আপনাকে আমি না এর এই কি বলা যায় এই গিফটের পয়সাটা মালের উপরে চাপান রেখেছি না কোনোভাবে আলাদাভাবে পয়সা নিচ্ছি এর জন্য এইটাকে ফেরত দেবেন না এবারে কোয়ালিটি বলি এক লাখ টাকা পঁচাত্তর হাজার টাকা টাকা ব্যবসা করলে এটা পাবেন এটা পাবেন এবং এটাও যে দিচ্ছি কাপড়ের ব্যাগ কাপড়ের ব্যাগ হলেও কি হবে এর একটা বিশেষত্ব কি আছে আপনি এক্সটেনশন করতে পারবেন বাড়াতে পারবেন বাড়াতেও পারবেন বিভিন্ন পঁচাত্তর আহ পঞ্চাশ বিহার্টার লিমিটেড লিমিটেড পুজো পর্যন্ত তবে পুজো পর্যন্ত বলতে একটা জিনিস আমি বলতে পারি আমার কাছে এই যে প্রোডাক্টগুলো যত সময় আমি রেখেছি যেহেতু আমি তো কোনো মালের উপরে চাপান দিয়ে গিফট দিচ্ছি না এর জন্য আমি এটাকে আনলিমিটেড করতে পারছি না হতে পারে আপনি বিয়ে বাড়িতে পেয়েছেন আপনার ঘরে এক্সট্রা পড়ে আছে সেগুলো আপনি দিচ্ছেন আচ্ছা সেটা যদি হয় আমি পেলে কটা পাবো একটা পাবো দুটো পাবো পাঁচটা পাবো নিশ্চয়ই পঁচিশটা নয় একদম একদম আমি আপনাকে এখানে যে কটা দেখালাম গোডাউনগুলো আবার গোডাউনে দেখাচ্ছি ঠিক আছে তো যাই হোক এটা নতুন ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করার জন্যই করা সমস্ত সিস্টেম আমি আপনাকে এখানে যে জায়গাটাই নিয়ে আসলাম এটা হচ্ছে বেসিক্যালি কিন্তু এটা আমার গোডাউন নয় ট্রেনিং রুম এটা আমার ট্রেনিং রুম তো ট্রেনিংটা আমি বাইরে কিছু আছে এখানেও কিছু হয় মানে মাল কিছু স্টক আছে যেটা রোজের রোজ বেরোয় আচ্ছা এই মালগুলো নিত্য নতুন আমার কন্টিনিউ বেরোতে থাকে এখন এই দেখুন দেখুন মেলো হয়ে পড়ে আছে টোটাল মাল এবারে যখন বাল কোয়ান্টিটিতে বেরোয় সেটা গোডাউনটা একটু আমার দূরে ওখান থেকে গাড়ি নিয়ে আরো আর যেটা আমি কাস্টমারদের বলছিলাম আপনি আমাকে বললেন যে আপনার বিয়ে বাড়ির গিফট হতে পারে আসুন বিয়েবাড়ির কটা গিফট দেবে আমাকে দেখুন এগুলো সব আচ্ছা প্যাকেজিং সব পুরা হয়ে আছে হতে পারে হলদিয়া ডক থেকে কিছু পেয়েছে তো যাই হোক লাভ নেই আসল কাজের জায়গাটা এইটা হচ্ছে আমার মেন প্র্যাকটিক্যাল ট্রেনিং আচ্ছা এইটা আমার হচ্ছে মেন ডেমোনস্ট্রেশন একদম এই যে ডেমোনস্ট্রেশনটা এই জায়গাটা যে করা এটা আমার নিজের আইডিয়া নিজের নলেজ কারণ কি আমি অ্যাকচুয়ালি কিন্তু ব্যবসাদার নয় খোলা কথাই বলি আমি নিজে একজন কন্ট্রাক্টারি করে এসেছি তিরিশ বছর এবং নিজে হাতে কাজ করে এসেছি পঁচিশ তিরিশটা লেবার নিয়ে কাজ করেছি যার কারণে ব্যবসা সম্পর্কে আমার আইডিয়া নলেজ ছিল বলে ব্যবসা করছি করছি আর ব্যবসাটা যে সেটা আপনাদের সহযোগিতা আপনাদের সহযোগিতা যদি না পেতাম আজকের আমি এই জায়গায় দাঁড়াতে পারতাম সম্ভব না তো এবারে যেটা দেখাচ্ছি সেটা কারণ হচ্ছে কি একটা দেয়ালের মধ্যে ধরুন প্লেন দেয়ালে সবাই লাগাতে পারে কিন্তু এই দেয়ালটার মধ্যে দেখুন একটা বিম তৈরি করা আছে এখানে একটা জানালা তৈরি করা আছে এখানে একটা কলম করা আছে আবার এখানে একটা সুইচ বোর্ড দেওয়া আছে আবার এই সাইডে একটা দরজা দেওয়া আছে তাহলে যদি আমাকে এইরকমই কোনো দেয়ালের মধ্যে যদি আমাকে কাজ করতে হয় এখন তো সাধারণত আমি একটু কনফিউশনে পড়ে যাবো যে ডিম আছে জানালা আছে জোট মেলা হোক মেলা হোক কিন্তু এই কলমটাও যে বানিয়েছি এটাও আমি সেইভাবে বানিয়েছি যেহেতু আমি নিজে বানিয়েছি চাইলে আমি তাহলে দেখুন এই জয়েন্ট। এই এক এক পিস পড়লো পরেরটা যদি আমি ফেলি তাহলে আবার এক পিস তাহলে আমি করমটাকে তো এই সোজা লাগালে লাগাতে পারতাম কিন্তু না সুবিধা হতো কিন্তু না কাজ যদি ক্রিটিক্যাল কাজটাকে যদি আগে করতে পারি প্লেন কাজ করা কোনো সমস্যা পারে না এর জন্য এই ডেমোস্ট্রেশন আর এই জায়গাতে কাজ করে অনলি ফোর

ওনাদের জন্য আমি রেখেছি আরে বাবা সবাই করে খাক না আমিও যদি ওনাদের হয়ে যদি দাঁড়াতে পারি সেটাও অনেকটা তো কাজ শিখতে গেলে সেটা আমি অনলি ফোর কাজও শেখাই তার জন্য এক্সট্রা চার্জেস নিই ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকার মধ্যে কি হয় মেটেরিয়ালস নষ্ট করে ওনার পেছনে যথারীতি সারাদিন সময় দিয়ে কাজ শেখাতে হয় এবার ওর সঙ্গে কি কি থাকে এই পুরো প্যাকেজটাও আমি দিয়ে থাকি

প্লাস এইরকম একটা ওয়াইপার লাগে একটা কাঁচি লাগে একটা পেল লাগে এগুলো অবশ্যই লাগে এরম একটা কাটার লাগে এর সঙ্গে একটা অ্যাডিসিভ দেওয়া থাকে যে অ্যাডিসিভটা মার্কেটে মিনিমাম আপনার আড়াইশো দুশো আড়াইশো টাকা দাম আছে এগুলো আরো কেউ তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করে আমার এখানে রিটেলে তো তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করি অন ক্যামেরাই বলছি রিটেল এইরকম একটা টুলস থাকে আরো একটা এক্সট্রা কাটার থাকে প্লাস পাঁচ মিটারের টেপ একটা থাকে প্লাস এর সঙ্গে বিশেষ করে একটা কি যে ব্যাগটা দেয়া থাকে ব্যাগটাও কিন্তু কমা নয় যেমন আমি টলি ব্যাগটা দেখালাম এটাও আমার ভালো ব্যাগ দেওয়া আছে ভালো ব্যাগ দেওয়া আছে ওয়াটার কোম্পানির লেভেল দিয়ে কারণ এই ব্যাগটা নিয়ে উনি তো যাবে প্লাস কোনো কাস্টমারের বাড়িতেও যদি যায় কাস্টমারও যদি প্রশ্ন করে আরে ভাই তুমি ওয়ালপেপার পেপার তোমার ট্রেনিং আছে কোথায় কাজ শিখেছো টুলস নেই আপনার কাছে টুলস নেই আপনি কোথায় কাজ শিখেছেন অন্তত ব্যাগটা দেখলে বলতে আমি কাজ না শিখলেই এই জায়গার থেকে আমি আসতাম না পেতাম না তো সমস্ত প্রোডাক্ট এবং আপনাদের সার্ভিস এই সমস্ত কিছু আশা করি আমরা বুঝতে পারলাম তো শেষে আমার কি বলবেন আমি দর্শক বন্ধুদের কাছে একটাই করে মিনতি করব দাদা বেকার থেকে কিছু লাভ হবে না আপনারা চাইলে ব্যবসা করে খেতে পারেন আমি এটাও বলছি না আমি যে ব্যবসা দেখাচ্ছি বলে আমার ব্যবসাই করে খেতে হবে এটার কথাও আমি বলছি না আপনাদের যেটা মন চায় ওই ব্যবসা করুন আরামসে দেখবেন আপনারাও আমার মতন একটা জায়গায় দাঁড়াতে পারবেন আর এই ব্যবসাটা তো প্রোফিটেবল একটা ব্যবসা তবে এই ব্যবসার ক্ষেত্রে কি হয় আমি এটা বলবো আরে ভবিষ্যৎ তো উজ্জ্বল মনে হয় ভবিষ্যৎ উজ্জ্বল এগো ইন্টেরিয়র ডেকোরেশন দিনের পর দিন মানুষ আপডেট চাচ্ছে আপডেট হবেই আজকের যেটা চাইছে অন্যদিন দেখবে আবার নতুন কিছু আসবে আর ওয়ালপেপার যারা লাগায় তারা এক বছর তো পরে ছাড়া ছাড়া চেঞ্জ করে ডিজাইন একদম একদম আজকে এই ডিজাইনটা ভালো হয়েছে আবার পরে হয়তো অন্য ডিজাইন ভালো লাগি একদম মানে ভবিষ্যৎ উজ্জ্বল আছে ভবিষ্যৎ উজ্জ্বল আছে যার কারণে আমি সবাইকে একটা কথা বলবো দাদা আপনারা কিছু ব্যবসা আরম্ভ করুন দেখবেন একদিন না একদিন সফলতা পাবেন তবে দাদা ব্যবসা শুরু করে যদি বাড়িতে বসে থাকেন কোনো সফলতা আসবে না পরিশ্রমটা আপনাকে করতে হবে মার্কেটিংটা ঠিক রাখতে হবে মার্কেটিংটা ঠিক রাখতে হবে কিভাবে মার্কেটিং করবেন কিভাবে করবেন আপনার আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদের পুরোটা প্র্যাকটিক্যাল ট্রেনিং দেখিয়ে দেব ওকে ওকে তো মোটামুটি ধরুন যারা এই ধরনের ছোট ব্যবসা করে বা 1.5 2 লাখ টাকা ইনভেস্ট করে কিরাম কি রিটার্ন পেতে পারে রিটার্ন যদি বলি দাদা মিনিমাম আমার এই জায়গায় ফর্টি থেকে শুরু করে সিক্সটি পর্যন্ত আরামসে পাবেন আরামসে বাহ ফর্টি পার্সেন্ট মানে যথেষ্ট ভালো একটা মায় থর্টি থেকে সিক্সটি পার্সেন্ট যা রাজ্য থেকে ধরি তাও খারাপ কোথায় আরামসে আরামসে লোকেশানটা যারা আসতে চাইছ উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন আপনারা সরাসরি হাওড়াতে আসুন হাওড়া থেকে ট্রেন ধরুন আমার হলদিয়া ট্রেন আছে আর তাছাড়া আমার হলদিয়া থেকে অ্যাভেলেবেল বাস বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন রাজ্যেও যায় বাসের মধ্যেও যাতায়াত করা যায় কোন জায়গা থেকে কে আসবেন আমাকে ফোন করুন আমি টোটাল ডিটেলস আপনাকে বলে দেব ঠিক আছে কোনো অসুবিধা হবে না স্কেন নামাই আছে ওই নাম্বারে ফোন করুন চলে আসুন এখানে দাদার সাথে কথা বলুন যদি মনে হয় তো ব্যবসা শুরু করুন তো ধন্যবাদ সবাইকে একটা কথা বলবো ভিডিওটা দেখে যত পারেন লাইক শেয়ার কমেন্ট করুন আপনাদের সুবিধা হবে আমারও সুবিধা হবে নমস্কার